আগের দিন আমি শিখেছিলাম ডেসিমাল টু বাইনারি, এবার দেখাচ্ছি ডেসিমাল টু অক্টাল। তো অক্টাল কাকে বলবো? যেখানে 0 থেকে 7 এই ডিজিটগুলো থাকবে, এই ডিজিটগুলোর ভেতরে যা নাম্বার হবে সেগুলোকে আমরা, সেগুলো দিয়ে যে ডিজিট নাম্বার তৈরি হয় তাকে আমরা বলবো অক্টাল। যেমন 451, 362, 70, 53, এটসেট্রা। তো যেহেতু এখানে 0 থেকে 7 আটটা ডিজিট হচ্ছে, তাই এর বেস হচ্ছে 8। বেস হচ্ছে 8। তো বেস 8 হওয়ার জন্য আমরা নাম্বারগুলো কীভাবে লিখবো? 451 বেস 8, 362 বেস 8। ঠিক আছে, তো এবার আমি দেখাচ্ছি যে একটা ডেসিমাল নাম্বার, মনে করো 233 বেস 10 আছে, তাকে আমরা অক্টালে কীভাবে নিয়ে যাব। তো 233 এখানে লিখেছি আমরা, তাকে আমরা 8 দিয়ে, যখন বাইনারি থেকে, যখন ডেসিমাল থেকে বাইনারিতে আনছিলাম তখন 2 দিয়ে করছিলাম, এবার আমরা করব 8 দিয়ে। কীভাবে এলো এটা? 233। এটাকে আমরা যখন 8 দিয়ে ডিভাইড করছি, 8 টু দ্য 16, তাহলে হলো 73, 8 9 যা 72, 1। তাহলে এই একটা রইল আমার ভাগশেষ এখানে, আর এই 29 গেল এখানে। আবার 8 দিয়ে করছি, 24, 5, তাহলে এই নাম্বারটা কী এলো? 351। তাহলে এখানে লিখবো আমরা 233 বেস 10 ইকুয়াল টু হচ্ছে 351 বেস 8। এইভাবে এটা আমাদের করা হবে, দেখে না ভালো করে কীভাবে করলাম। প্রথমে 233 লিখেছি, তাকে আমরা 8 দিয়ে ডিভাইড করলাম, ভাগ শেষ আসছে 1, ভাগ ফল এলো 29। ভাগ শেষ 29 এখানে থাকবে, ভাগ শেষটা এখানে। আবার 29কে আমরা 8 দিয়ে করছি, 3 হচ্ছে আমাদের ভাগ ফল, 5 হচ্ছে ভাগ শেষ। নিচে থেকে অ্যারো দিয়ে ওপরে যাবো, নাম্বারটা এখান থেকে শুরু হবে। সো 351, 233 বেস 10 অক্টাল এলো 351। এবার আমরা এর রিভার্সটা করছি, অর্থাৎ করবো আমরা অক্টাল থেকে ডেসিমাল। তো অক্টালে ধরো নাম্বারটা আছে 351, এটাই নিচ্ছি আমরা বেস 8, এটাকে আমরা নিয়ে যাবো ডেসিমালে। ঠিক আছে, কীভাবে করবো? লাইন টানবো একটা আগে, 0 1 2 3, এইটা ডান দিকে, ডান দিক থেকে শুরু হবে, 1 5 3, এটা আমার দরকার নেই, লিখবো না, দেবো না এটাকে। এবার যেরকম বাইনারিতে করেছিলাম এইগুলো হচ্ছে, বাইনারিতে করেছিলাম 2 এর পাওয়ার, অক্টালে করবো 8 এর পাওয়ার, অর্থাৎ এখানে আমরা লিখবো 3 ইন্টু 8 স্কোয়ার, 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তাহলে কত হচ্ছে এটা? 64
64 into 3, 192. Five eight jar 40. 8 to the power 0 1 is 1, 1 into 1, 1. 2 1 3, 3 1 2 1. That's 233 feet of column. ঠিক আছে, তাহলে আমাদের 351 বেস 8 ইকুয়াল টু 233 বেস 10. দেখো কীভাবে হলো, ভালো করে দেখে নাও অঙ্কটাকে। এইভাবে তোমরা যে কোনো নাম্বারকে, ডেসিমাল নাম্বারকে অক্টালে এবং অক্টাল থেকে ডেসিমালে করতে পারবে, বোঝা গেল? আমি আবার বলে দিচ্ছি, তবু এখানে নাম্বার 351 নিলাম, এখান থেকে ওপরে 012 লিখে নেবো, এইগুলো সবই হচ্ছে 8-এর পাওয়ার, তাই 3টা গেল এখানে, 3 × 8² প্লাস 5 গেল, 8 1 আছে, অর্থাৎ 8 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 8 টু দি পাওয়ার 0, বোঝা গেল? 8² হচ্ছে 64, 64 × 3 হচ্ছে 192, 192 আমরা লিখলাম এখানে, এখানে 192 এসেছিলো, 192 লিখলাম আমরা এখানে, 8 টু দি 1 8, 5 8 যা 40, দেন 8 টু দি 0 1, 1 × 1 1 অ্যাড করে 2টা ছিল। ঠিক আছে, এরপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ বক্সে লিখতে পারো, যেগুলো প্রবলেম হবে। হ্যাঁ, আমি কিছু দিচ্ছি, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল অ্যান্ড ভাইস ভার্সা। নাম্বার 1 317 17, বেস 10। নাম্বার 2 409 10. নাম্বার 3 371 10. নাম্বার 4 দিচ্ছি আমি, 455 10. নাম্বার 5 দিচ্ছি, 503 10. দেখে না ভালো করে কী কী দিলাম, ঠিক আছে? এগুলোকে তোমরা ডেসিমাল থেকে অক্টালে করবে, আবার অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করবে, ঠিক আছে? এগুলো করো, যদি কোনো অসুবিধা হয় তাহলে ইউটিউবে কমেন্ট বক্স যেখানে আছে ওখানে তোমরা লিখবে, আমি যতদূর সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।